তোমরা কি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? নিজেকে কতটা ডিসিপ্লিন করতে পারবে? যদি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকো তাহলে এই ভিডিও শেষ অবধি থাকো। দেখো, আজকে আমি তোমাদের জন্য একটা প্রপার সলিউশন নিয়ে এসেছি বলতে পারো। WBCS 2022-এর জন্য একটা প্রপার সলিউশন। কিসের প্রপার সলিউশন বা কি হবে এটার, ঠিক আছে, অনেকের মধ্যে অনেক কোশ্চেন থাকতে পারে, অনেকে ইতিমধ্যে কনক্লুশনও ড্র করে ফেলতে পারো, বাট তাতে আমাদের কিছু এসে যায় না। যারা প্রপার স্টুডেন্টস, যারা প্রপার নিজেদেরকে ডেভেলপ করতে চায়, তারা প্রত্যেকে অবশ্যই থাকবে, তারা প্রত্যেকে অবশ্যই বুঝবে যে কিসের জন্য এবং কোন ভালোর জন্য জিনিসটা করা। নোট স্টাডি থেকে WBCS 2022-এর জন্য একটা ফুল প্রুফ টার্গেট ব্যাচ শুরু হচ্ছে। কেন আমি ফুল প্রুফ কথাটা উচ্চারণ করলাম, ব্যাচটার রুটিনটা বা ব্যাচটার কি কি ফিচার্স আছে জানলে পরে বুঝতে পারবে বা শুনলে পরে বুঝতে পারবে। দেখো, নর্মালি তোমাদের অনেক ইনস্টিটিউশন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের WBCS এক্সামিনেশনটার জন্য প্রিপারেশন দিয়ে থাকে। অনেকে সেলফ স্টাডি করেছো বা অনেকে কোনো কোচিং সেন্টার থেকে অনলাইন বা অফলাইনে প্রিপারেশন নিয়েছো বা নিচ্ছো। তো যেটা বেসিক্যালি হয় সেলফ স্টাডির ক্ষেত্রে বলো বা অনলাইন বা অফলাইন প্রিপারেশন, আমি সেলফ স্টাডিটার ক্ষেত্রে এই মুহূর্তে আমি বলছি না, আগে আমি কোচিং সেন্টারের কথাগুলোতে বলছি। তো যেটা হয় সেটা হচ্ছে, কেউ তোমাদের লাইভ ক্লাস দেয় বা কেউ তোমাদের যদি অনলাইনে করে থাকো রেকর্ডেড ভিডিও দেয়, এবং তারা অফলাইনেও যদি পড়াও পড়ে পড়ো আর কি, টিচাররা পড়ায় তারপর চলে যায়। যেটা হয় সেটা হচ্ছে, তুমি তো ক্লাস তো করো, সেটা অনলাইনে করো বা অফলাইনে করো, বাট তোমার পড়াটা হচ্ছে কিনা সেটার প্রপার মূল্যায়ন কিন্তু হয় না। এর ফলস্বরূপ কি হয়, তোমার পড়াগুলো দিনের পর দিন জমতে থাকে এবং আলটিমেটলি পরীক্ষার খাতায় গিয়ে কিন্তু এটার রিফ্লেকশনটা হয়। নোট স্টাডি WBCS 2022-এর জন্য যে ব্যাচটা তৈরি করেছে সেই ব্যাচটাতে কিন্তু এই ধরনের কোনো জিনিসেরই কোনো প্রশ্রয় কিন্তু দেওয়া হবে না। মানে মানে এই ব্যাচটাতে তোমরা আমাদের সাথে 7 দিনই কিন্তু ইনভলভ থাকবে সপ্তাহে। সপ্তাহের শুরুটা হবে MCQ দিয়ে, অর্থাৎ তোমাদের বিভিন্ন চ্যাপ্টার্স থেকে র্যান্ডম MCQ সেট কিন্তু প্র্যাকটিস করাবেন একজন টিচার। বাদ বাকি সপ্তাহে 4 দিন 4 জন টিচার সাবজেক্টিভ ক্লাস নেবেন। বলে রাখা ভালো, এখানে টোটাল 8 জন টিচার আছেন, যারা প্রত্যেকটা ক্লাস সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা টিচার, মানে হিস্ট্রির 2 জন টিচার, পলিটির 1 জন টিচার, ইকোনমির 1 জন টিচার, ম্যাথ জিআই এর 1 জন টিচার, ইংলিশের 1 জন টিচার, জিওগ্রাফির 1 জন টিচার, সায়েন্সের 1 জন টিচার, MCQ প্র্যাকটিসও কিন্তু 1 জন টিচার করাবেন। এবং তোমাদের WBCS এর মেইনস এর জন্য ডেসক্রিপটিভ বাংলা এবং ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাসও কিন্তু তোমাদের ফার্স্ট মান্থ থেকে হবে আরেক অন্য টিচারের মাধ্যমে। এইবারে যেটা হবে, যে সপ্তাহের শুরুতে অর্থাৎ Day 1-এ তোমাদের একটা MCQ প্র্যাকটিস ক্লাস করানো হবে র্যান্ডম বিভিন্ন টপিক থেকে। তারপরে যে সপ্তাহে 4টে দিন থাকবে, সেই 4টে দিন 4 জন টিচার ক্লাস নেবেন, অল্টারনেট করে থাকবে। ধরো কোনো সপ্তাহে তোমার ম্যাথ থাকলো, সায়েন্স থাকলো, হিস্ট্রি থাকলো, পলিটি থাকলো, আবার নেক্সট উইকে আবার 4 জন টিচার, অন্যান্য কিছু অল্টারনেট ক্লাস থাকবে। MCQ ক্লাসটা প্রতি সপ্তাহেই কমন। এই 5 দিন ক্লাস হয়ে যাওয়ার পরে কি হবে, 6 নম্বর যে দিনটা আসবে, 6 নম্বর দিনের দিন আমরা কি করব, তোমাদের এই 5 দিনে যা যা ক্লাসে পড়ানো হবে, যা যা PDF দেওয়া হবে, যা যা খাতায় নোট লেখানো হবে, তার ওপর বেস করে 6 নম্বর দিনের দিন অর্থাৎ স্যাটারডের দিন আমরা প্রত্যেককে ইন্ডিভিজুয়াল ফোন কলিং এর মাধ্যমে আলাদা আলাদা ভাবে প্রত্যেককে কিন্তু পড়া ধরা হবে। এবং সেটার একটা নির্দিষ্ট কাট অফ আছে, 80% যদি তুমি স্কোর করতে পারো, অর্থাৎ তুমি যদি তোমায় যে কটা প্রশ্ন ধরা হবে তার 80% যদি তুমি ঠিক বলতে পারো, তবেই তুমি তার পরের দিনের উইকলি মক টেস্টে বসতে পারবে। এবং উইকলি মক টেস্টে যে কটা প্রশ্ন তোমার থাকবে, উইকলি মক টেস্ট তোমার ফুল 200 নম্বরের থাকবে না, ছোট থাকবে, তাতেও তোমার 80% স্কোর করতে হবে। তবেই গিয়ে তুমি যদি মাসে 4টে সপ্তাহের মধ্যে 3টে সপ্তাহ উইকলি মক টেস্টে 80% স্কোর রাখতে পারো, তবে তুমি মান্থলি মক টেস্টে বসতে পারবে। প্রথম মাসে মান্থলি মক টেস্টে 200-র মধ্যে 120 যদি তুলতে পারো, তবে প্রথম মাস থেকেই তোমাদের জন্য কিন্তু ইন্টারভিউ ট্রেনিং এর ব্যবস্থা আছে, যেটা অন্য কোনো ইনস্টিটিউটে পাবে না। সব থেকে বড় কথা, আমাদের ইউনিকনেস এটাই যে আমরা এখানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা স্টুডেন্টকে ফোন কলিং এর মাধ্যমে পড়া ধরি, এবং যদি 80% কাট অফ তারা ক্লিয়ার করতে না পারে মাসের 4টে সপ্তাহের মধ্যে 3টে সপ্তাহ, তাহলে তাকে ব্যাচে কোনোভাবেই রাখা হবে না। নো ওয়ার্নিং, নো কোনো কিছু, কোনোভাবেই তাকে ব্যাচে রাখা হবে না, সে তারা টাকা দিতে রাজি থাকলেও বাকি।
ইভেন প্রত্যেকটা ক্লাস আমাদের লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাসের সাথে সাথে তোমাদের রেকর্ডেড ভার্সনও কিন্তু থাকবে ওঠার। কিন্তু রেকর্ডেড থাকা মানেই যে আমি লাইভ অ্যাটেন্ড করবো না, রেকর্ডেড দেখবো তা নয়। তোমার ব্যাচে 80% অ্যাটেন্ডেন্স কিন্তু মাস্ট। যদি তুমি 80% অ্যাটেন্ডেন্স রাখতে না পারো তাহলে কিন্তু তোমাকে ব্যাচ থেকে বার করে দেওয়া হবে, অর্থাৎ দুটো ক্ষেত্রে তোমাকে ব্যাচ থেকে বার করে দেওয়া হবে। উইকলি মকের পর 4টে সপ্তাহের মধ্যে 3টে সপ্তাহে যদি কাট অফ ক্লিয়ার করতে না পারো, পড়া ধরা 4টে সপ্তাহের মধ্যে যদি 3টে সপ্তাহে কাট অফ ক্লিয়ার করতে না পারো, এবং যদি তুমি 80% লাইভ ক্লাসে অ্যাটেন্ডেন্স না রাখো, তাহলে তোমাকে কিন্তু কোনোভাবেই ব্যাচে রাখা হবে না। তো এই স্ট্রিক্টনেসটা রেখেছি এই কারণে যাতে একটা ছাঁকা স্টুডেন্টকে আমরা 2022 প্রিলিমসের ক্ষেত্রে পাই। যদি তোমরা এই প্রত্যেকটা মাসের যতদিন তোমাদের না 2022 প্রিলিমস আসছে, যদি প্রতিটা মাস তোমরা এইভাবে নোট স্টাডির সাথে লেগে থাকতে পারো, যদি এই যুদ্ধটায় তোমরা জয়ী হয়ে যাও, তাহলে প্রিলিমস যখন দিতে যাবে এটা আমার 100% গ্যারান্টি যে তোমরা প্রত্যেকে পাশ করে কিন্তু বেরোবে। তো যদি মনে করো এই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত এবং যদি মনে করো এইভাবে ডিসিপ্লিন হয়ে চলতে পারবে, তাহলে নোট স্টাডির সাথে যোগাযোগ করো। ডিসক্রিপশন বক্সে একটা কল এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবে। ফিস মাত্র 1000 টাকা প্রতি মাসে, কোনো হাফ ইয়ারলি, ইয়ারলি, কোয়ার্টারলি নেওয়া হচ্ছে না। তুমি প্রথম মাসের ফিসটা পেমেন্ট করবে, ব্যাচে জয়েন হয়ে যাবে। ওকে, 15th মে থেকে ব্যাচ শুরু হয়ে গেছে। যারা যারা জয়েন হতে চাও তারা এখনও জয়েন হয়ে যেতে পারো।